ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। তো আমি সবসময়ই তোমাদেরকে যে বিষয়টা বলে আসি সে বিষয়টা নিয়েই বলবো, আর অন্যান্য সমস্ত যাদেরকে মানে ইউটিউবার তোমরা যাদেরকে ফলো করো, ইন্সপিরেশান যাদের থেকে নাও লাইফে, কারো না কারোর কাছ থেকে তো কেউ ইন্সপিরেশান নিয়ে চলে, সেক্ষেত্রে তোমরা যাদের কাছ থেকে ইন্সপিরেশান নিয়ে চলো নিজেদের মনকে সঠিক জায়গায় স্টেবল করার জন্য, যেটুকু ইনফরমেশান কালেক্ট করো ইউটিউব থেকে। তো আমি সবসময় বলেছি পড়াশোনা, এবং আমার বেশিরভাগ প্লেলিস্টে ইংলিশ ক্লাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর সাথে সাথে এই সব ভিডিওগুলোই দিই যে পড়াশোনার উপরে। আমি সেটাই বলবো যে এখন মেয়েদের হাইট বাড়বে কি না এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যে একটা প্রপোজাল মানে প্রস্তাব পশ্চিমবঙ্গ পুলিশে তৈরি হয়েছে যে মেয়েদের 2 সেমি হাইট কমানো হোক। এবার আমি কিন্তু সেটাকে উল্লেখ করেছিলাম যে এটা একটা প্রস্তাব, দ্যাট মিন্স সেটা বিভিন্ন জায়গায় গ্র্যান্টেড হয়, পর্যালোচনা হয়, আলটিমেটলি সেটা গ্র্যান্ড হবে কি না হবে সেটা কেউ বলতে পারে না। এটা বলেছিলাম, সেইটা নিয়ে অনেকে আশ্বাস পেয়েছিল যে হয়তো কমবে বা শিওর কিছু হবে। সেক্ষেত্রে আমাকে অনেকে কমেন্ট করেছে যে দাদা ওটা কমবে কি না, কমলে খুব ভালো হয়। আবার কেউ কেউ মানে নেগেটিভ কমেন্টও করেছে যে না জেনে শুনে এগুলো বলা ঠিক নয়। হ্যাঁ, 100 বার না জেনে শুনে এগুলো বলা ঠিক নয়, কিন্তু ইনফরমেশানটা তো ট্রু ছিল, কিন্তু যদি অ্যাকসেপ্টেবল না হয় সেটা আলাদা বিবেচ্য বিষয়। এখন যেহেতু এই বছরের শুরুতে ভ্যাকেন্সিটা আসবার কথা ছিল কিন্তু আসছে না, এটা নিয়ে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে যে কবে আসতে পারে। সেক্ষেত্রে রিসেন্টলি একটা ডেপুটেশনের ইনফরমেশান তোমরা সবাই পাচ্ছ যে ডেপুটেশান দেওয়া হয়েছে, এবং এই ডেপুটেশান প্রায়ই দেওয়া হয় পিআরবির বোর্ডে, এবং পিআরবি বোর্ডে যারা চেয়ারম্যান, যারা দায়িত্বে আছে, যারা রিক্রুটমেন্টের প্রসেসে আছে, তাদের মতামত ডেপুটেশান দিয়েও জানা যায় না। এটা মনে রাখবে, ডেপুটেশান দিলেও তারা যে কথাগুলো বলবে সেগুলো জাস্ট একটা টেন্টেটিভ, এবং একটা জায়গায় মানুষদেরকে সান্ত্বনা দেওয়ার মতো করে সেই জায়গাটা রেখে দেওয়া হয়, যে একটা মনের সান্ত্বনা। ছেলেমেয়েরা তো একটা হিউজ টেনাসিটির মধ্যে দিয়ে তাদের লাইফ যাচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে একটা সান্ত্বনা দিয়ে বেশিরভাগ সময়ই রেখে দেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের সেটা মনে রাখতে হবে যে আমরা ধরো সাময়িক সান্ত্বনা দেওয়া হলো যে এটা এই সময় আসবে, সেটা না ভেবে সবসময় এইটা মনে রাখতে হবে যে আমার প্রিপারেশান কেমন চলছে। সে প্রিপারেশানটা রানিং প্রিপারেশান, ফিজিক্যাল প্র্যাকটিস বা পড়াশোনা, অ্যাট দ্য সেম টাইম দুটোই, এই দুটোই আমার কেমন চলছে সেটার উপরে আমাদের কিন্তু ফোকাস করতে হবে। তাহলে আমাদের কী করণীয় এখন, যে বয়স তো আমরা একটা শিওর জেনে গেছি যে 30 বছর বয়স হবে, এটা তো আমরা জেনে গেছি 30 বছর প্রত্যেকটা রিক্রুটমেন্টে সাব ইন্সপেক্টরদের জন্য 30 বয়স করে দেওয়া হয়েছে, এটা একটা গুড নিউজ, এটা তো আমরা জেনেছি, এটা একটা ক্লিয়ার। এবং পড়াশোনার ক্ষেত্রে আমাদের জানতে হবে পরীক্ষা কটা হবে, পরীক্ষা আমাদের একটা হবে না দুটো হবে। একটা সিস্টেম বহু বছর ধরে চলে আসছে, দুটো পরীক্ষার সিস্টেম, প্রথমে প্রিলিমিনারি 100 নম্বর, তারপরে ফিজিক্যাল পিএমটি পিইটি, তারপরে বেসিক্যালি মেন, যেভাবে রিক্রুটমেন্ট হয়ে আসছে, তাই না? তো তাহলে যেভাবে রিক্রুটমেন্ট হয়ে আসছে সেই প্রসেসটা হয়ে আছে, এখন যদি আলটিমেটলি সাডেনলি বলা হয় যে নতুন করে একটা পরীক্ষা হবে, সেক্ষেত্রে কিন্তু নতুন করে প্রশ্ন লিক হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। এই কোশ্চেন লিক হওয়ার ব্যাপারটা কিন্তু একটা মানে ভাইটাল ব্যাপার, এটা কিন্তু তোমাদের মেল করা যদি কোনো কিছু প্রয়োজন হয়, যে পিআরবিতে মেল করতে হবে যে বিষয়টা নিয়ে জানাতে হবে, সেটা কিন্তু এই প্রশ্ন লিকের ব্যাপারটা তোমরা বেশি বেশি করে মেল করো। আর হাইট কমানোর জন্য অবশ্যই প্রপোজালটা যখন বলেছে যে সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, আলোচনা চলছে, সেক্ষেত্রে বার বেশি করে তোমরা মেল পাঠাও এবং রিকোয়েস্ট পাঠাও যাতে এটা করা হয়, এবং সেই সিদ্ধান্তটা কিন্তু ফাইনাল হয়নি। কিছু জিনিস ফাইনাল জানিয়ে দেওয়া হয়েছে, যে ইডব্লিউএস ক্যাটাগরি যারা 10% সংরক্ষণ পাবে, আর বয়স 30 বছর করা হয়েছে বোথ কনস্টেবল টু এসআই, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যেটা হয়নি সে বিষয়টা হচ্ছে হাইট নিয়ে, যেহেতু এখনও কিছু ফাইনাল কিছু আসেনি, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনাটাই এখন মেন অস্ত্র। তাহলে এখন আমাদের কী করণীয় আলটিমেটলি, তাহলে আমি এখন যদি বলি যে আমরা কী করব, সেটা আমাদের মনে করতে হবে যে পড়াশোনা এটাই আমাদের মেন অস্ত্র, যেটা ছাড়া আমাদের কোনো কিছুই সাকসেসফুল হয় না লাইফে। আমরা যদি লেখাপড়া বা পড়াশোনা দিয়েই সব কিছু করতে হবে, তাহলে সাব ইন্সপেক্টর পরীক্ষা আছে, পিএসসি আছে, জেল আছে, সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া শুরু করতে হবে। প্রিপারেশান কীভাবে নেব, একটা মনস্থির করতে হবে যে পরীক্ষার একবার ফর্ম ফিল আপ হয়েছে মানে সেই এক্সামটা হবে, আর যে বিজ্ঞপ্তিটার ফাইল পুট আপ হয়ে গিয়েছে, সমস্ত কিছু রেডি আছে, সেটা কিন্তু আলটিমেটলি আসবে। সেটা হচ্ছে ভোটের আগেই একটা নোটিফিকেশান তোমরা পাবে, এটুকু আশা করা যায়। এবারে সমস্ত কিছু ইউটিউবে সঠিকভাবে সঠিক সময় বলা সম্ভব নয় যে এটা শিওর আসছে, জাস্ট একটা হিসেব করে একটা টাইমে প্রেডিকশান করা হয়। এবং সিলেবাসে যদি একটা পরীক্ষা হয় সেক্ষেত্রে অনেক প্রবলেম আছে, 100 নম্বর পরীক্ষা হলে
তাহলে ইন্টারভিউ কত নম্বরে হবে, কত নম্বর ইংরেজি থাকবে। সবসময় ইংরেজি তোমরা আপাতত 10-15 নম্বরের ভেবে নেবে এবং এখনও পর্যন্ত একটা পরীক্ষা হবে কিনা কোনো সিদ্ধান্ত হয়নি, আগের সিস্টেমেই রয়েছে, এখনও সেই ফেজেই রয়েছে। সাডেনলি যদি চেঞ্জ হয়ে যায় তখন একটা পরীক্ষায় মডিফাই হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো ইনফরমেশান সঠিক বলে মনে করার দরকার নেই যে কোনটা। শুধু বয়সটা আর ইডব্লিউএস ক্যাটাগরি এটা মনে রাখতে হবে, আর যারা আমাদের সিভিক এবং এনভিএফ সিভিক এবং হোমগার্ড ভাই আছো তাদের সংরক্ষণের কথা তোমরা জেনে গেছো যে 20% একটা সংরক্ষণের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে তাদের জন্য একটা কিন্তু বড় সুযোগ। সেই সমস্ত অনেকেই আমার পরিচিত পড়াশোনা শুরু করেছে এবং আমার সাথে যোগাযোগ করেছে এবং হেল্প করছি যতটা পারি, এবং তাদেরকে বলেছি যে যদি এই সুযোগে পড়াশোনার টাচে থাকা যায় বা প্র্যাকটিস করা যায় তাহলে একটা ভালো লাইফ তাদের সামনে আসবে, নতুন কিছু জীবনেতে এগিয়ে যাওয়াটাই বড় কথা, সেক্ষেত্রে একটা ভালো কিছু তাদের জন্য অপেক্ষা করছে। তাহলে পড়াশোনাটা করতে হবে, সিলেবাস কী হবে কী পড়াশোনা না হবে সেগুলো আমি আলাদা করে ভিডিও করব, এবং আপাতত মার্চ মাসের ফার্স্ট উইক পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তারপরে যদি না আসে এ বিষয়ে বেশি ভিডিও আর করব না, কারণ পিআরবির বিষয়ে ভিডিও করাটা খুব টাফ ব্যাপার, কারণ কবে কী না আসবে, প্রত্যেক মানুষের একটা রেপুটেশান থাকে এবং সবার একটা ডিম্যান্ড থাকে, সেটা যখন পূরণ হয় না তখন তাদের একটা রাগের কারণ হয়ে দাঁড়ায় মানুষ। সেক্ষেত্রে এখন আমি তোমাদেরকে যেটা গাইড করব সেটা অ্যাজ ইউজুয়াল যেভাবে গাইড করি, তোমরা পড়াশোনা ভালো করে করো, সকালে 4 ঘন্টা পড়ো এবং রাতে 4 ঘন্টা পড়ো, 8 ঘন্টা মিনিমাম, এবারে নিজের সাবজেক্ট অনুযায়ী একটু ভাগ করে নিতে হবে। আর রানিং প্র্যাকটিসটা সপ্তাহে অন্তত 3-4 দিন জগিংয়ের মতো করে দৌড়াতে হবে, এবং দমের যে ইনক্রিজিং যে দমটা নিজের ব্রেথটাকে সঠিকভাবে বাড়ানো কমানো এবং স্লো ফাস্ট করে দৌড়ে দৌড়ে একটা জগিংয়ের মাধ্যমে দমটা তুলে নিতে হবে, এবং যাদের হাইট কম আছে হালকা 2-1 সেমি তাদের সেটা নিয়ে খাটতে হবে, যাদের ওয়েট কম আছে সেটা নিয়ে খাটতে হবে, পড়াশোনা করতে হবে। এই জিনিসটার উপরে জোর দিতে বলবো এই কটা দিনের মধ্যে, এইগুলোর উপরে জোর দাও, অনলি পড়াশোনা পড়াশোনা আর পড়াশোনা আর কিচ্ছু না। বিজ্ঞপ্তি যখন আসবে আসবে, ফাইল রেডি, সব জায়গায় সব কিছু রেডি, শুধু কয়েকটা মানে WBP-র ইন্টারভিউ এগুলো কয়েকটা বিষয় এবং কয়েকটা সিলেবাস ভিত্তিক, এবং একটা না দুটো পরীক্ষা হবে, মেয়েদের হাইট কী হবে এই নিয়ে আবার ছেলেরাও দরখাস্ত পাঠিয়েছে যে আমাদের হাইটটা কমানো হোক, তাহলে একটা বিতর্কিত বিষয় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অনেকটা না হয় চান্স। তাই সেই দিকে আশা না রেখে যেটা আগে ছিল সেটার উপরেই ভরসা করে আমাদের এগিয়ে যেতে হবে। GM স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ ইউ, নেক্সট কোনো ইনফরমেশান পেলে অবশ্যই আবার জানানো হবে। তো থ্যাংক ইউ।